অনেকদিন পর ছাদে এলাম, কোয়ালিটি কিরকম দেখছে ভিডিও? বাই সাপ, এই যে হচ্ছে হেলমেট, একটু বেরোবো গাড়ি নিয়ে। আমার বেটাকে হাই বল। Awesome guys, good morning. And I always use charcoal. Our first wash of charcoal. Bang. গাইস এই মুহূর্তে অল ডান, এই মুহূর্তে আমি ছাদে এলাম, অনেকদিন পর ছাদে এলাম। কোয়ালিটি কিরকম দিচ্ছে ভিডিও? বাই সাপ। আর কাল রাতে বৃষ্টি হয়েছে আর আজকে একটু রোদ দিচ্ছে। বৃষ্টি হওয়ার পর গাছ আর স্কাই দেখতে ভালো লাগে অবভিয়াসলি। চলো আজকের ভিডিওটা এখানে শুরু করলাম, ডেইলি ব্লগ। কাজের উপলক্ষে বেরিয়ে গেলাম, কি কাজ ঘরের কাজ। অ্যাকচুয়ালি এখন রেশন দোকান যাব। বাড়িতে এলাম, খাবার টাইম, খাবার মানে খেলবার টাইম। আজকে কি আছে দেখি, আজকে আছে ভাত আর ঘুগনি, খেয়ে নিই তারপর দেখা হচ্ছে। এখানে ঠাকুমা পূজা করছে। সো গাইস এই যে হচ্ছে হেলমেট, একটু বেরোবো গাড়ি নিয়ে। আর এই যে ক্যামেরা লাগানো আছে, তো আসলে মাকে নিয়ে বেরোবো, মা পঞ্চায়েত যাবে কাজে। দাঁড়া দাঁড়া অনেকদিন পর ক্যামেরা লাগিয়েছি হেলমেটে এবং বেরিয়েছি, তো আমি জানি না ভিডিও ফুটেজ কীরকম আসবে। তো জাস্ট একটু ডেইলি ব্লগ আর মোটো ব্লগিং সাথে হয়ে যাবে। ওরে বাস, এটা ভিড় করছে। সেই এনজয় ভাই, সেই এনজয়। বাস একটু জল হয়েছে যার জন্য একটু খাল খন্দর বেশি হয়ে গেছে, বাদ বাকি সব ঠিকই আছে। বাট কোয়ালিটি কীরকম দিচ্ছে, আই থিঙ্ক ভালো কোয়ালিটি দেবে, কোনো চার্জ নেই। তো কোয়ালিটি কীরকম আসছে, মানছি ভাই ওল্ড বাইক কিছু করার নেই, বাট বাইক ইজ দি মোস্ট অ্যান্ড ভাই, ওল্ড হোক আর নিউ হোক ভাই। বাই দ্য ওয়ে এই গাড়িটা সার্ভিসিং করানো হয়েছে, সার্ভিসিং করানোর আগে যে টানটা ছিল সে টানটা পাচ্ছি না। গাড়ি সাইলেন্সারের আওয়াজ কমে গেছে মানছি, বাট গাড়ির আওয়াজও কমে গেছে মানছি, বাট এই টানটা পাচ্ছি না ভাই। বাইকের তেল নেই, এই টার্নিংটা আগে ভালো টার্নিং ছিল, বাট এটা বালি হয়ে যাওয়ার পর এখানে স্টেশন হয়েছে, এই স্টেশন স্টেশন হয়েছে, তো বালি হয়ে যাওয়ার পর এটা টার্নিংটা নালে ভাই ক্লিন ভালো হয় এই টার্নিংটা।
প্রায় চলে এলাম